ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته আপনারা এক번 জানতে সেছেন নারী পুরুষের ছলাকি এক রকম الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد জি নারী পুরুষের সালাতের কিছু কিছু দিকে মিল রয়েছে আবার কিছু কিছু দিক থেকে আহ নারী পুরুষের সালাতের ভিন্নতা রয়েছে আহ যেমন সালাতের ভিতরে যে দোয়াগুলো রয়েছে সালাতের ভিতরে যে কর্মগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনার নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই একজন পুরুষ রুকুতে গিয়ে সোহানব আজিম পড়বেন একজন একজন আজিম পুরুষ রুকুতে আহ সেজদাতে গিয়ে সোহানাবল আলা বলবেন নারীও একই কথা বলবেন শুরুতে হারিমা পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন সানা যেরকম পুরুষের জন্য নারীর জন্য তেমন সুরাভ হাতেহা পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন ঠিক এভাবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিধানী এবং সবগুলো দোয়াই নারী পুরুষ একই রকম এর মধ্যে কোনো তফাৎ নেই যে নারীদের কম বলতে হবে পুরুষদের বেশি বলতে হবে আহ বা জাতীয় কোনো কিছু এরকম কোনো কিছু নারী পুরুষের সালাতের ক্ষেত্রে নেই তবে যেটুকু পার্থক্য সেটা হচ্ছে যে পুরুষের জন্য মসজিদে নামাজ পড়বে নারীরা ঘরে নামাজ পড়বে সেটাই হচ্ছে বেশি সবের ঠিক একইভাবে পুরুষদের প্রথম শাড়ি হচ্ছে সর্বোত্তম নারীদের শেষ শাড়ি এটা হচ্ছে সর্বোত্তম ঠিক পুরুষরা তাদের পর্দার কোনো বিষয় নেই নারীদের পর্দার বিষয় রয়েছে এরকম কিছু পার্থক্য রয়েছে কিন্তু রুকু সাজদা বা এ জাতীয় যে জিনিসগুলো রয়েছে এর মধ্যে কোনো পার্থক্য নেই নারীরা সাজদা করবেন আহ পর্দার পর্দা রক্ষা করে কিন্তু পর্দা রক্ষার মানে এই নয় যে তারা তাদের হাত দুইখানা কুকুরের মতো বিছিয়ে এরপরে সাজদা করবেন কারণ রসুল্লাহ সাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন যে লাইম্বাসি তো আহেদুকুম জেরা আই হেক আহমেসাতিল কাল যে তোমাদের কেউ যেন কুকুরের সামনের পা বিছিয়ে দেওয়ার মতো ওরকম হাত বিছিয়ে সাজদা না করে এই নির্দেশ পুরুষ নারী সবার জন্য সমান তো নারী পুরুষের সালাতের ভিতরে পার্থক্য হচ্ছে জামাত আজান এ জাতীয় ঘরে পড়া মসজিদে পড়া এই ধরনের কিছু বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু মৌলিক ভাবে সালাতের যে কর্ম এবং সমূহ এক্ষেত্রে কোনো পার্থক্য নেই আলম সব মোহাম্মদ